আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, আলোচনা চাইবেন আবার সরকারকে অবৈধ বলবেন তা হতে পারে না। বৃহস্পতিবার বেলা 11টার দিকে প্রেস ক্লাবে বঙ্গবন্ধু একাডেমি কর্তৃক আয়োজিত সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়ার মিথ্যাচারের প্রতিবাদে আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীকে কটাক্ষ করবেন না, তাদের অভিযুক্ত করলে তারা বসে থাকবে না।